আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর লাস্ট ভিডিওতে আমি যেটা কথা বলেছিলাম যে আমি সবাইকে জানাবো আফটার গেটিং দ্য রেজাল্ট, অ্যান্ড আজকে হলো সেই দিন। আমি এবং আরমান লাস্ট কয়েক মাস যাবত চেষ্টা করছিলাম বাইরে যাওয়ার জন্য। তো আমি ভার্সিটিতে অ্যাপ্লাই করি নিউ ইয়র্কের একটা ভার্সিটি, কিন্তু এটা হচ্ছে অবস্থিত কানাডার ভ্যানকুভারে। তো সেখান থেকে অফার লেটার পেয়ে যাই খুব তাড়াতাড়ি, এবং সেটার পরে আমরা লাস্ট মান্থের 20 তারিখে ভিসার অ্যাপ্লাই করি। তো এই 12 অক্টোবর একেবারেই 22 দিনের মাথায় আমাদের মেইল চলে আসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য, যেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। আমরা চিন্তা করিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং সবার দোয়ায়। তো মেইলটা পাওয়ার পরপরই হচ্ছে আমি আরমানকে কল করি, ফুলতলা ছিল ওর, আমাকে নিতে আসার কথা, আমি খুলনায় ছিলাম। তো ও যখন আসছে আমি ওকে জানালাম, ও তো ফার্স্টে বিশ্বাস করেই না। তারপর আমরা মিষ্টি নিয়ে প্ল্যান করলাম যে সবাইকে হচ্ছে সারপ্রাইজ দিব, অ্যান্ড সেভাবেই ফার্স্টে আমরা চলে গেলাম আমাদের বাসায়, যেহেতু আমরা খুলনায় ছিলাম। এখন ফার্স্টে তো আম্মু কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে, আমার তো ফুলতলায় চলে যাওয়ার কথা, আমি সেজন্য একবার বের হয়েছি, কিন্তু হুট করে বাসায় আসছি আরমানকে নিয়ে, আবার মিষ্টি নিয়ে আসছি। তো বলার পর তার রিয়াকশন ছিল, আলহামদুলিল্লাহ আম্মু অনেক খুশি। কিন্তু এই সম্পূর্ণ খুশির মুহূর্তের মধ্যে যাকে সব থেকে বেশি মিস করা হয় সেটা হচ্ছে আমার বাবা, কারণ সে ডেফিনেটলি অনেক বেশি খুশি হতো। মানে তার এক্সাইটমেন্টটা আসলে হয় না যে চোখে মুখে দেখা যেত, মানে খুবই সে একদম নেচে উঠতো, সবাইকে জানাই দিত, একদম অন্য একটা মুহূর্ত সৃষ্টি হয়ে যায় বাবা যখন থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপর আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম ফুলতলায়, কারণ বাসায় গিয়ে তারপর আমি আব্বু আর আম্মাকে জানাবো, যেহেতু তাদেরকে কিছু জানাইনি আগে থেকে ফোন দিয়ে। তো সেভাবেই আর কি আমি আর আরমান রওনা হয়ে গেলাম। তারপর বাসায় গিয়ে আব্বু মা আপু সবাইকে একসাথে নিয়ে বসে জানালাম। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক খুশি। আশা করছি আমাদের নেক্সট স্টেপ গুলো এরকম অনেক সহজ হয়ে যাবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের পাসপোর্ট জমা দেওয়া এবং আনার যে জার্নিটা। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।